অবশেষে ফ্যান্টাস্টিক বিটস ফ্র্যাঞ্চাইজি থেকে নিজেকে সরিয়ে নিলেন হলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা জনি ডেপ। কালো জাদুকর গ্যালার্ট গিল্ডেল ওয়ার্ল্ড চলচ্চিত্রে আর দেখা মিলবে না এই অভিনেতার। ফ্যান্টাস্টিক বিটস ফ্র্যাঞ্চাইজির তৃতীয় চলচ্চিত্রে হলিউড তারকা জনি ডেপের জায়গায় ড্যানিশ অভিনেতা ম্যাস মিকেলসনকে বেছে নিয়েছেন প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রোস। বিস্তারিত টেক্সট রিপোর্টে। ঝামেলা শুরু ডেপের বিরুদ্ধে নারী নির্যাতনের আইনি মামলা হওয়ার পর থেকে, আর 5 নভেম্বর মামলাটি হেরে যাওয়ার পর তার পদত্যাগের ঘোষণা আসে। নারী ঘটিত সমস্যায় অনেক আগে থেকেই সম্মুখীন ডেপ। I've been asked to resign by Warner Brothers from my role as Grindelwald in Fantastic Beasts. ইনস্টাগ্রামে জনি ডেপ লিখেছেন, আপনাদের জানাতে চাই যে আমাকে ফ্যান্টাস্টিক বিস্ট ছবির গ্রিন্ডেল ওয়ার্ল্ড চরিত্র থেকে অব্যাহতি নিতে বলেছে ওয়ার্নার ব্রাদার্স। আমি তাদের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে রাজি হয়েছি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ হ্যানিবালের সিরিয়াল কিলার হ্যানিবাল লেক্টার চরিত্রে অভিনয় করে সুপরিচিত হয়ে ওঠা 55 বছর বয়সী মিকেলসনকে এবার দেখা যাবে জেকে রাউলিনের হ্যারি পটার থেকে গড়ে ওঠা শক্তিশালী কালো জাদুকর গ্যালার্ট গ্রিন্ডেলওয়াল্ডের চরিত্রে।